সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি। দেশ ও কি বই, বইটার নাম কি? জীবনাঞ্জলি। এই বইতে কি ধরনের কি মেসেজ দিচ্ছেন, কবিতা না উপন্যাস নাকি? প্রত্যেকটা কবিতায় মেসেজ আছে এবং সেই মেসেজটা হলো দেশের কথা, সমাজের কথা, প্রকৃতিকে ভালোবাসার কথা, প্রকৃতি আমাদেরকে ভালোবাসে সেই কথা, এবং প্রকৃতি যে একটা শিক্ষা ভাণ্ডার, একটা আদর্শবান লোকের জন্য, একজন অধ্যবসায়ী লোকের জন্য, সেই মেসেজগুলো এই কবিতাগুলো ভরা আছে। এবং সারা পৃথিবী যে ক্ষয়িষ্ণুর দিকে যাচ্ছে, প্রভাকাণ্ডা ছড়াচ্ছে, যুদ্ধ বিদ্রোহ করছে, ধর্ম ধর্ম নিয়ে যুদ্ধ করছে, ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে, সেগুলো এই বইয়ের কবিতার মধ্যে আমি স্থান দিয়েছি। এবং সেগুলো আশা করি প্রত্যেকের কাছে, প্রত্যেকটা মানুষের জন্য এটা হবে একটা মেসেজ, যাতে করে একটু হলেও সেটা যদি মানে তাহলে সেটি হবে পৃথিবীর জন্য শিক্ষা, পৃথিবীকে শান্তিযোগ্য বাসযোগ্য করার জন্য এটা হবে একটা মেসেজ। কয়টি কবিতা দিয়েছেন এই বইটার ভিতরে? দিয়েছি 35টি কবিতা, তবে বিশেষ কবিতা হলো আমি দুইটা কবিতা লিখেছি। একটা হলো ভালো থেকো পৃথিবীর সব মা। এই ভালো থেকো পৃথিবীর সব মার মধ্যে আমি এত মেসেজ ঢুকিয়েছি যে কারো বিদ্যা, যত বিদ্যাই থাক, এইটা পড়লে তার মধ্যে বিদ্যা বিস্তারিত হবে, প্রসারিত হবে। আরেকটা কবিতা দিচ্ছি, এবং সেই এই ভালো থেকো মা কবিতাটি প্রায় 20 পাতা। আরেকটা কবিতা দিচ্ছি চাঁদপুর ভ্রমণ। আমার মনে হয় না, আমি যতটুকু পড়াশোনা করেছি এবং ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পরে যতটুকু আমার বিদ্যা অর্জিত হয়েছে, আমার মনে হয় না একটা কবিতার মধ্যে প্রকৃতিকে এত সুন্দর করে উত্থাপন করেছে এবং এত সুন্দর করে মেসেজ দিয়ে লিখেছে। এবং সেখানে চিরন্তন বাণী বা সেখানে অমর বাণী বা যেটা মানুষের শিক্ষণীয় বাণী, সেই শিক্ষণীয় বাণী এই কবিতার মধ্যে আমি ভুলে দিয়েছি, যেটা মানুষ শিখলে পড়লে বুঝতে পারবে। আপনার পাঠকদের উদ্দেশ্যে কি বাণী আছে? আমার পাঠকদের উদ্দেশ্যে বাণী হলো যে প্রতিটা কবি, প্রতিটা লেখকই তার নিজস্ব মতামত আছে, এবং সে কিছু না কিছু চারপাশ দিকে কিছু না কিছু সে শিখে, এবং সেই শিক্ষার থেকে সে কবি হয় বা কবিতা লিখে বা লেখক হয় বা লেখনী লেখে। এখন যে কোনো পাঠকই যদি কোনো কবির বা লেখকের লেখা পড়ে, আমার মনে হয় সে কিছু না কিছু শিখবে। সুতরাং আমার কাছে পাঠকদের জন্য মেসেজ এটাই, আপনারা পড়েন, আপনারা পড়লেই দেখবেন নতুনত্ব বের হয়ে গেছে। এবং আমার এই কবিতা এই কাব্যগ্রন্থ লেখার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা মানুষ এক একটা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে বিদ্যমান থাকে, স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে বসবাস করে। আমি সেই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে নিয়ে, এবং এই বইটা যদি কেউ পড়ে তাহলে তার সাথে কিছু না কিছু মিলে যাবেই, অর্থাৎ প্রত্যেক যে কোনো কবিতা তার জীবনের সাথে মিলে যাবে বা একটা অংশ তার জীবনের সাথে মিলে যাবে। মিলে যাওয়ার পর যখন সে পড়বে তখন তার আনন্দিত হবে, সে খুশি হবে যে না, আমার সাথে কবিতার এই এই জায়গায় মিল হয়েছে। এটাই পাঠকদের প্রতি আমার মেসেজ। অনেক ধন্যবাদ।